সালামু আলাইকুম, আমি ফয়সাল ভুঁইয়া। আজকে আসছি আরিফ ভাইয়ের বাসায়। আরিফ ভাই কিছু রাজাল করা কবুতর দেখাবে, চলেন দেখতে থাকি। রাহান এবছর কিছু রাজাল কবুতর দেখাবে। এবছর যেটা তো তুমি যেটা খেলছিলা 103 কিলো, এই তোমার সাথের কবুতর সবুজ নর মাইদুম নর, এই মাইদুম তোমার খুব ডেঞ্জারাস, হ্যাঁ। এটা আমার পালের সবচেয়ে ফেভারিট কবুতর, মানে হ্যাঁ জান যাইব মাগার। হ্যাঁ, আচ্ছা, চোখও তো অনেক কঠিন, গার্তারা এরা গার্তারা। এটার বাচ্চা আছে তিনটে, এবার কা তিনটে বাচ্চা এবার কাছে যাবে, ঠিক আছে। এটা আর লংবাজিতে যাবে না, এটা পল্ডি পাল্ডি, হ্যাঁ পল্ডি, এর কাছে আর সাইড পাঁচ যা পুলি দেওয়া যায় দাদা। লং এ গিয়া ফালায় না, ফালায় লং এ যাওয়া মানে বোকামি বোকামি। ভালো ভালো কবুতর, 5 বছর বড় পড়ে। আর একটা আছে এই যে আমার 71 কিলো জেনারেশনের কবুতর, প্রতিটা হয়তো দুষ্টাইম করে, আমার অরণ মনে আছে। ১৮০ কিলো খেললাম, ১৮০ অনেক সুন্দর কবুতর, সিলভার লাইনে, হ্যাঁ বাঘা দিয়ে সিলভার দা করছিলেন। এটা বাচ্চা লাইছে, এর কাছে 4টা বাচ্চা, জোড়া দম দেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ। এই অকালের বাজারে একজন 10,000 টাকার জন্য আমাকে টাকা দা করতে নিয়ে যেতেন না, তোদের বাচ্চা পরে একটা বাচ্চা নিয়ে গেছে 3,000 টাকা দা, জোর করে নিছে দেই নাই। এই আছে কবুতর অনেকগুলো, এই একটা বাচ্চা, বাচ্চা এটা, ও হ্যাঁ বাচ্চা পায় না, এই বাচ্চা তো এনায় পড়েছে। না না এটা হচ্ছে না, কালকে একটা বাচ্চা শর্ট শর্ট করতেছে, তো বাচ্চা শর্ট। এই যে আমার ফয়সালের খেলা আছে কিনা জানি না, ওই যে শাহপ্রতাপ, এই শাহপ্রতাপের বীজ কিন্তু এখন আমার রয়ে গেছে। রেখা কি, এটা আমার অনেক পুরান কবুতর, দেখলে দাদা মগার মতন, কিন্তু ছাড়লে বোঝা যাবে এটা কত টুকি। অ্যাকচুয়ালি কবুতর পালা যেমন সিনিয়র পালি, আমি আবুল কাকা ওনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে, শিখছি, ঠিক আছে। রেশমি তুই তো অনেক ছোটো ছিলি, কবুতর মিলে তোর ওরকমই ছিল না, যখন আবুল কাকায় মনে হয় তুই তো ই হয়ে গেছে, তখন তুই কাকার থেকে তো শিখছি অনেক কিছু, শিখার শেষ নাই তো, শিখার শেষ নেই। কবুতর এক একজনের এক এক কৌশল, যেমন এখানে আমার আরেকটা পছন্দের কবুতর হয়েছে গিয়া, ও আমার আরেকটা ভালো একটা কবুতর দেখাই, এটা তুলনাহীন, উড়া ছাড়া ছাড়ি, এটা কিন্তু ই পর্যন্ত গেছে, এটা নিয়ে যে পজিটিভ অন্ত গেছি,
পাল্লা গেছিল হুম মানে টুর্নামেন্টে দেন না টুর্নামেন্টে দেই নাই আ দাই যাইরা আবার টান মারে গলা হ্যাঁ একটু টান আছে এখানে আমার এখানে আমার পুরো ভাগে উত্তর দাও আমি ধরে দেই আমরা খাবো না এটা একবার এটা একটা কাহিনী আছে এটা একবার 6000 টাকা বিক্রি করেছিলাম জোর করে নিয়ে গেছে পরে আমি বলছি নিছো আসলে কিন্তু দিব না পরে চার পাঁচ বছর ফ্রাই করতে আসার পরে কেউ তো আর আসো না আমি দিয়ে নিচ্ছি করে আসলে হয়তো দিয়ে দিতাম এটা নিছিল 12 কাজি বেড়া ছেড়া মদনপুরের কাছাকাছি আর কি সুন্দর একটা মাদিনা কালেকশন করছেন হ্যাঁ হ্যাঁ আছে এটি মাদি সব ভিতরে 20 কবুতর রেখে দিয়েছি ভিতরে সব খেলার কবুতর সুন্দর সাপসিলা কবুতরটা অনেক পুরনো পুরো 6 বছর হইব আমার এখানে একাত্তর কিলো মাদি যে আমার একাত্তর জানো সে মাদি মাদি বাঘা মাদি দেন বাগাটি সব হ্যাঁ এই যে আমার পালের আরেকটা সেরা মাদি মানে জান যাবে মানে কোথাও পড়ার কোনো চান্স নেই বাজে যদি না নেই খুব লাইন হার্ড লাইনের কবুতর জান যাবে কিন্তু পড়ে না এটা ওই যে 10টা দলে ছিলাম কেমন আছে বাজে খুব দিছিল 3 জানা 4টা এটা আমার কিন্তু এক ব্লাডের কবুতর এটা বড় বোন পরে হয়েছে এটা এটা লগের বোন 160 কিলো মেরে খেয়েছিলাম অনেক ভালো কবুতর 71 কিলো থেকে আসা মুক্তার বাইরে 91 জাত এটা হেডেছে হয়ে যাতে এই যাতেই একই ব্লাডের গ্রুপ তোর আর তুই জেনেছিলি ওই যে মাদি দেখ ওই যে তোর মাদি এই যে মাদি ডেলো হ্যাঁ এইটা এই যে এইটার বাচ্চা আমার কাছে ছিল এটার বাচ্চা আমি 3 সাইড ছাড়ছি 4 সাইড ছাড়ার পরে সমস্যা হয়ে গেছে ওই রে ছিল তো অনেক ভালো কবুতর পাকিস্তানি নর দিয়ে জোড়া ছিল পাকিস্তানি কবুতর দিয়ে জোড়া এটা এটা সাপসিলা সাপসিলা গান্দাদার স্টাইলে পাখা অনেক সুন্দর একটা কবুতর ওই যে গররা গররা তো মামুনে নিয়ে তো খালি গররা গররা করে উড়াই তো দুইটা পাগলা উড়া গররাটি আমার খুব ডেঞ্জারাস কবুতর চোখ পেয়েছে একটু ই চোখ করে টার্কি চোখ হ্যাঁ দুটা চোখে এই একটু টার্কি ই আছে কিন্তু গর কবুতরগুলো আমার রেজালও ভালো উড়ো ভালো লারা দিয়েন একটা লারাটা দিকে বুঝলে হ্যাঁ আর এই যে আমার ছোট ভাই খুব ভালো একজন কবুতর বলে আবার ভালো একটা ইউটিউবার হচ্ছে সবাই সহযোগিতা করবেন আর আমার ছোট ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক করবেন শেয়ার করে দেবেন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই।